আমাদের উদ্দেশ্য ছিল পিছনের দিকে আরও যাওয়া, একদম দক্ষিণের শেষ প্রান্তে, কিন্তু আমরা ওইদিকে না যাইয়ে আবার রিটার্ন ব্যাক করলাম। এর কারণ ওইদিকে মানুষের সাথে দেখা হয়েছে, যাদের সাথে দেখা হয়েছে তারা আমাদেরকে না করছে ওইদিকে যাইতে। এর কারণ ওই অঞ্চলে বাঘ দেখা গেছে আজকে সকালে, যারা জাল ধরে নিয়ে যেসব ট্রলার ওইখানে ছিল তাদের সামনে বাঘ করছিল। এই জন্য আমাদেরকে নিষেধ করছে যে আপনারা ওইদিকে যাইয়েন না, যাওয়া গেলে ওইটা নিরাপদ হবে না, আপনারা আজকের মতো ওইদিকে যাইয়েন না। তো এই জন্য আমরা সাহস দেখাইতে চাই না, আমরা যদি আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, সবাই বলছিল যাব, অসুবিধে নাই, কিন্তু সর্বশেষ আমরা সবাই এই সিদ্ধান্তে গেলাম যে না, এত সাহস দেখানোর দরকার নাই, যেহেতু সবাই না করতেছে এই কারণে আর সামনের দিকে আমরা গেলাম না, কারণ তারা তাদের সামনে বাঘ পড়ছে, থাকতেই পারে, কোনো ব্যাপার না, জঙ্গলে জঙ্গলের ভিতরে বাঘ আছে। এই জন্য সচরাচর আমরা ভিতরে প্রবেশ করি না, কারণ ভিতর থেকে হাঁটা নিরাপদ না। এই জন্য যতই কষ্ট হোক পানির ভিতর থেকে, অর্থাৎ পানির ভিতর বলতে নদীর পার্শ্ববর্তী যে চর, সেই চর থেকে হাঁটার চেষ্টা করি, কারণ এই চর নিরাপদ, এইখানে বাঘ আসে না। বাঘ মূলত ভিতরে থাকে, ভিতরে দ্বারা চলাচল করে, যে অংশে হরিণের সংখ্যা বেশি ওই অংশে সুন্দরবনের বাঘের সংখ্যাও বেশি। তো আজকের আমাদের উদ্দেশ্য ছিল দক্ষিণের শেষ প্রান্তে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম এবং হাঁটাও শুরু করছিলাম, কিন্তু শেষ অবধি আমরা গেলাম না ওই একটা কারণে। তবে এই অংশের আপনার পূর্ব উত্তর অংশের যে দৃশ্য, সেই দৃশ্য দেখানোর জন্য ইতিমধ্যে আমরা অনেক ভিডিও ফুটেজ ধারণ করছি, যেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আর এখন আমরা আবার পিছনের দিকে হাঁটা শুরু করছি, দেখি এখন আপনাদের জন্য কী দেখাইতে পারি। যদি কোনো ভালো কোনো কিছু সামনে থাকে মাছ ধরার দৃশ্য, সেগুলো অবশ্যই দেখাবো, বা কোনো জেলে ভর থাকলে তাদের সাথে তাদের কথাগুলো শোনার চেষ্টা করবো, সেই গল্প আপনাদের শোনাবো। আশা করছি আপনারা আমাদের এই সিরিজের, সুন্দরবনের এই সিরিজের ভিডিওগুলি দেখবেন এবং এই ভিডিওগুলি ভালো হবে সেটা আমরাও যেমন আশা ব্যক্ত করতেছি, তেমনি আপনাদের কাছেও এই সিরিজের ভিডিওগুলি উপভোগ্য হবে সেই আশাবাদ ব্যক্ত করতেছি। তো যারা আমাদের পেজে দেখবেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পাতি যান কোথিক দিয়ে, কোথিক দিয়ে যাও, কই সামনে হারা, কই সামনে আছে, আমরা এখন সাথে দুইজন লোকে যারা ছিল তারা সামনের দিকে আছে। আচ্ছা, এদেরকে দেখতেছেন এরা জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করছে, আমারাও জঙ্গলের ভিতর বলতে এই সাইড দিয়ে যাইতে হইবে, বুঝছো? তবে খেয়াল করতে হইবে, খেয়াল করে কোনো শব্দ টব্দ ভিতরে আছে কি না, কুক দে দেখ সিগন্যাল দেয় কি না। এই যে কুক দেওয়া, এটা হচ্ছে সংকেত, অর্থাৎ যখন সাথে যারা থাকবে তাদেরকে যদি না পাওয়া যায়, দূরত্ব অনুসারে যদি কাছাকাছি না দেখা যায় বা হারিয়ে গেলে, তখন এই কুক দিয়ে সিগন্যাল দেওয়া হয়, শব্দ শোনার সাথে সাথে তারাও আমাদেরকে সিগন্যাল দেবে, তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে খুব সহজ, এটা একটা টেকনিক বলতে পারেন। জঙ্গলে যারা মূলত আসে তারাই এই টেকনিকটা ব্যবহার করে। প্রচুর মশা এই জায়গাটায়, বাপরে বাপ। বৈচিত্র্যময় এই সুন্দরবন,